আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডক্টর এসার খান টেস্টো লাইভ হসপিটালে কর্মরত আছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বর্তমান যে সময়টা আমরা পার করছি একটা রোগ বা একটা সমস্যা যেটা স্কিনের প্রবলেমটা মহামারী আকারে ধারণ করেছে যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় করোনার মতন একটা রূপ ধারণ করছে এই রোগটাকে আমরা মেডিকেলে ভাষা বলি স্ক্যাবিস স্ক্যাবিস মূলত একটা মাইট বা পোকা খালি চোখে এটা আপনি দেখতে পারবেন না এটা কাদের হয় কেন হয় লক্ষণ কি আর এর চিকিৎসা কী আজকে মূলত আসলে এই জিনিসটা জনসচেতনতার জন্যই আর কি ভিডিওটা আমি বানাচ্ছি তো স্ক্যাবিস বা চুলকানি এই চুলকানিটা ধরনটা হচ্ছে যে আপনার হাত থেকে শুরু করে সারা শরীরের হাত পা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোতেই চুলকানি তৈরি করবে একটা রাতের বেলা প্রচণ্ড আকারে চুলকাবে অনেক রুগীরা এটাকে দাউদ মনে করছে অনেকে অ্যালার্জি মনে করছে অনেকে ওষুধের সাইড ইফেক্ট মনে করছে বিভিন্ন ধরনের জিনিস চিন্তা করছে কিন্তু স্ক্যাবিসটা যে এত মহামারী আকারে ধারণ করেছে যে পেশেন্ট প্রতিদিন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে বিগত কয়েক বছরে এত বৃদ্ধি দেখা যায় না এটা প্রায় পনেরো বিশ পঁচিশ বছর আগে প্রচন্ড আকারে ঘরে ঘরে হতো এইগুলো মূলত কিভাবে হচ্ছে এটা একটা ছোঁয়াছে অসুখ ধরুন একটা মানুষ বা একটা লোক যে ম্যাসে আছে বা স্কুলে আছে অনেক ছাত্র ছাত্রী একসাথে থাকছে একজনের থেকে অপরজনের শরীরে ছড়িয়ে যাচ্ছে এটা ভাইরাস না একটা প্যারাসাইট একটা পোকা এই পোকাটা অনেক দ্রুত বংশ বিস্তার করছে শরীরে চুলকানির সৃষ্টি করছে পরবর্তীতে শরীরে ফোসকা তৈরি করছে এই ফোসকাটা পরবর্তীতে বড় আকার ধারণ করছে পরবর্তীতে স্ক্যাবিস থেকে একই সাথে দাউদ হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে চিকিৎসাটা একটু জটিল আকার ধারণ করেছে এই রোগটা আপনার শরীরে আপনা আপনি তৈরি হচ্ছে না যার শরীরে এই স্ক্যাবেজ তৈরি হচ্ছে সে যদি কারোর সংস্পর্শে থাকে বা কারোর ব্যবহৃত পোশাক গামছা টাওয়েল লুঙ্গি যদি ব্যবহার করে বা একসাথে রাতে ঘুমায় একদিন ঘুমাইলে মোটামুটি অনেকের কাবার করে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এই স্ক্যাবিস বা চুলকানি অসুখটা হচ্ছে রাতের বেলা বেশি হবে দিনের বেলা টুকটাক থাকবে তাহলে প্রচন্ড আকারে চুলকাবে চুলকাতে চুলকাতে একসময় ঘা হয়ে যাচ্ছে ক্ষত তৈরি করছে তো এই স্ক্যাবিসটা আপনি হয়তো আমার ভিডিও দেখছেন আর হয়তো আপনি এই কথাটার সাথে একমত হচ্ছেন যে এটা চারিদিকে প্রচণ্ড দ্রুত আকারে ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষজন আজকে প্রতিটা ঘরে ঘরে স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাহলে আমাকে প্রথমে আমি ওষুধের কথা বলছি আপনি কিভাবে এই ওষুধ বা রোগটা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার পরিচিত বা আপনার হয়ে থাকে তাহলে আপনাকে একটা লোশন কিনতে হবে ইউনিক্সি বা লোরিক্স প্লাস যেটাকে পারমেথিন গ্রুপের কম্বিনেশন করা আছে তো এই ওষুধটা আপনি লোশন আকারে একটা তেল তেলের নেয় এই লোশনটা আপনি রাতের বেলা শরীরটাকে আগে অ্যান্টিসেপ্টিক যে কোনো সামান দিয়ে ডেটল বা লাইফ বা দিয়ে আপনি গোসল করে নেবেন রাতের বেলা শরীরের গলা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আপনি লাগিয়ে নেবেন আর যার স্ক্যাবিজ হয়ে গিয়েছে তার থেকে দূরে থাকবেন আর যা আপনি চিকিৎসা নিচ্ছেন আপনার পরিবারের যাদের হচ্ছে বা হতে যাচ্ছে সবাইকে একই নিয়ম প্রযোজ্য তাহলে লোশনটা আপনার গলা থেকে পা পর্যন্ত লাগিয়ে নেবেন রাতে ঘুমাবেন সকালবেলা উঠে লাইভ সাবান নিয়ে গোসল করবেন এটা সাত দিন পরপর এখন যেহেতু মহামারী আকার ধারণ করেছে আপনি তিন দিন পরপর এই লোশনটা একই নিয়মে গলা থেকে পা পর্যন্ত লাগাবেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে মুখে লাগানো যাবে না মুখে লাগানো যাবে না তাহলে এই লোশনটা আপনি লাগিয়ে অ্যান্টিসেপ্টিক সাবান নিয়ে গোসল করবেন যদি আপনার এস্কাবিসের মাত্রাটা খুব বেশি থাকে তাহলে সাইট এস্ক সাইট বা এই পোকাটাকে আমরা ভিডিওর পিকচার অ্যাড করে দিচ্ছি এই পিকচারটা দেখলে বুঝতে পারবেন যে কেমন ধরনের হতে পারে আর এই পোকাটাকে মারার জন্য একটা সাবানও পাওয়া যায় স্ক্যাবিস সাইট যে সোপ এটা পারমেথিন গ্রুপের জেনেরিক ফর্ম এই সাবানটা আপনি গোসলের সময় লাগিয়ে সমস্ত শরীরটাকে ওয়াশ করে পাঁচ মিনিট রেখে দেবেন তারপর পানি দ্বারা পরিষ্কার করে নেবেন তাহলে একটু দ্রুত কাজ করবে শুধু এই লোসন আর সাবান দিয়ে কে ভালো হবে না এটা ভালো হবে না আরও কিছু নিয়ম আছে এ লাইস পারমেথিন গ্রুপের একটা ওষুধ লাইস স্কোয়ার কোম্পানির বা অন্য আদার্স যে কোনো একটা কোম্পানির আপনার যে কোনো ওষুধ হবে এই একটা ট্যাবলেট কোর এর আইভেরা আছে সিক্স মিলিগ্রাম টুয়েলভ মিলিগ্রামের পাওয়া যায় কন্ট্যাক্ট এটা আপনি সাত দিন পর একটা করে খেতে হবে আপনি পূর্ণ বয়স্ক মানুষ হলে আপনি প্রতি সপ্তাহে একটা করে এক মাস খেতে পারেন তাহলে এটা আপনি অনেকটা কন্ট্রোলে চলে আসবে অ্যালার্জি থাকলে আপনার লোয়াটেরিন ডেস লোয়াটেরিন ফেকজোফেনাডিনোফাটিরিন একটা ওষুধ খেতে পারেন অ্যালার্জিটা কন্ট্রোলে থাকবে প্রতিদিন রাতে একটা করে খাবেন তাহলে এই জিনিসটাকে আপনি কি খেয়াল করতে হবে এটা এই পর্যায়ে কি আপনি কি ভালো হবেন কি না তাহলে উত্তর এখনও পর্যন্ত আপনি ভালো হচ্ছেন না আরও কিছু নিয়ম মানতে হবে চলুন জেনে আসি সেটা হচ্ছে আপনি যে কাপড়গুলো ব্যবহার করেছেন বা করছেন এই কাপড়ের মধ্যেও কিন্তু পোকাটা রয়ে গেছে আপনার শরীর থেকে যদি বাদ যায় কিন্তু কাপড়ের মধ্যে রয়ে গেছে এটাকে কিল করার উপায় কি কিল করার কতগুলো উপায় আছে আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনাকে প্রাচীন যুগের যে সোডা যে আমরা কাপড় কাচার সোডার রসায়নের যেটা পরেছিলাম তো এই সোডাটা একটা কেমিক্যাল যেটা আসলে এই পোকাটাকে মারার জন্য যথেষ্ট পানিটা পাতিলা গরম করে আপনার শার্ট প্যান্ট লুঙ্গি আন্ডার বিছানার চাদর বালিশের কাবার এ টু জেড যেটা গরম পানিতে দেওয়া যাবে সেটাই শুধুমাত্র আপনি গরম পানিতে সিদ্ধ করে কেচে নেবেন তারপরে কাচা হয়ে গেলে রোদে কড়া রোদে শুকাবেন মেঘলা আবহাওয়াতে শুকালে এটা যাবে না এবং যেটা আপনি কাচা সম্ভব না যেমন তোষক লেপ বালিশ এইগুলো তো আপনাকে কড়া রোদে এটা শুকিয়ে নিতে হবে বারবার শুকাইতে হবে বারবার কাচতে হবে আপনি একদিন কাচছেন আর ভালো হয়ে গেছেন এই আশা করা যাবে না তাহলে আপনাকে প্রথমে আপনাকে সচেতনতা সৃষ্টি করতে হবে নিজের মধ্যে পরস্পরের আশেপাশে মানুষকে এটাকে শিক্ষা দিতে হবে যদি শিক্ষা না দেন এটা আরও বেশি বিস্তৃত আকার ধারণ করবে এবং আপনাকে যেই আমি লোশনের কথা বললাম সাবানের কথা বললাম ওষুধের কথা বললাম এটাকে এইভাবে নিয়মিতভাবে এই সেবনটা করলে ভালো হবে আর নিয়ম শৃঙ্খলা তো বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে মেনটেন করবে কাপড়গুলো আর যাদের চাকা চাকা গোল গোল হয়ে গেছে দাউদের পর্যায়ে চলে গেছে বা ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া হয়ে গেছে বা ডার্মাটাইটিস বা আছে আপনার অ্যালার্জি আকার ধারণ করেছে তাদের আরও আদার্স কিছু মেডিকেশন দরকার হবে হয়তো ফাঙ্গাল যেই ওষুধগুলো আছে ক্যাপসুল বা ট্যাবলেট এবং ক্রিমগুলো প্রয়োজন হতে পারে তবে স্ক্রেভিস বা চুলকানি রোগটা আছে এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই কন্ট্রোল করতে হবে যে নিয়মগুলো বলেছি আপনারা যে দর্শক আপনারা সবাই মানতে পারেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা জেলার এই স্ক্রেভিস বা চুলকানি রোগটা থেকে আমাদের নারী পুরুষ এবং তরুণ এবং যারা বৃদ্ধ সবার এটা ভালো হয়ে যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ